তেজগাঁও থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সামনে আছি আমি সুমনা সিং এবং আমি গোলাম কিবরিয়া জানাচ্ছি শিরোনামগুলো। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা ইস্যু মানবিকভাবে দেখছে সরকার, জানালেন আইনমন্ত্রী, হত্যা ষড়যন্ত্রের দাবি ফখরুলের। তরুণদের চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান প্রধানমন্ত্রী, জাতীয় এসএমই মেলার উদ্বোধন। অমিক্রন ঠেকাতে আপাতত দেশে লকডাউনের চিন্তা নেই, বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনা চলছে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। এগারো ডিসেম্বর থেকে সব মহানগরে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর, সড়ক পরিবহন মালিক সমিতির সিদ্ধান্ত। এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার জানাবো পুরো খবর। খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ না দিয়ে হত্যা ষড়যন্ত্র করা হচ্ছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অবিলম্বে তাকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়ারও আহ্বান জানান তিনি। এদিকে আইনমন্ত্রী বলেছেন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়টি মানবিকভাবে দেখছে সরকার। ঢাকায় আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে টানা কর্মসূচি পালন করছে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো। রোববারও জাতীয় প্রেসক্লাবের সামনে একই দাবিতে সমাবেশ করে শ্রমিক দল। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব দাবি করেন খালেদা জিয়া এখন গুরুতর অসুস্থ, অবিলম্বে তাকে বিদেশে চিকিৎসার সুযোগ না দিলে তার জীবন চরম ঝুঁকির মুখে পড়বে। আজকে তাকে বন্দি করে গণতন্ত্রকে বন্দি করা হয়েছে, আর আজকে তাকে হত্যার যে ষড়যন্ত্র করা হয়েছে সেই ষড়যন্ত্র দিয়ে বাংলাদেশের অস্তিত্বকে বিলুপ্ত করার ষড়যন্ত্র করা হচ্ছে। দেশের ত্রিভুবন খালেদাকে মুক্তি দিন, তার সুচিকিৎসার জন্য ব্যবস্থা গ্রহণ করুন, তাকে বিদেশে পাঠান, আপনাদেরকে অবশ্যই জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এদিকে আইনমন্ত্রী বলছেন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার কোনো সুযোগ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। রোববার আইনজীবীদের এক প্রশিক্ষণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। আইনের কোনো ফাঁক উপায় আছে কিনা এবং সার্বিক দিক বিবেচনা করার পরেই এটার মনে হয় সিদ্ধান্ত আসা উচিত। তো সেই ক্ষেত্রে, এবং আপনারা দেখেছেন যে সবসময় মাননীয় প্রধানমন্ত্রী মানবিক দিক দেখেছেন, কিছু করা যায় কিনা সেটার কোনো উপায় আছে কিনা সব দিক দেখেই এটার একটা সুচিন্তিত সিদ্ধান্তে আসাটা আমার মনে হয় সমীচীন, সেই জন্য আমরা একটু সময় নিচ্ছি। গত ১৩ নভেম্বর খালেদা জিয়া তৃতীয় দফায় হাসপাতালে ভর্তির পর লিভার সিরোসিস শনাক্ত হয়। আবারও বিদেশে চিকিৎসার দাবিতে সরকারের কাছে আবেদন করে তার পরিবার, পাশাপাশি নানা কর্মসূচি পালন করছে বিএনপি। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ২০২৪ সালের মধ্যে এসএমই খাত থেকে জিডিপিতে ৩২% অবদান চায় সরকার। এই লক্ষ্য অর্জনে তরুণদের চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। রাজধানীতে এসএমই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন ক্ষুদ্র ব্যবসায় নারীদের অংশগ্রহণ আরও বাড়াতে হবে, ক্ষুদ্র উদ্যোক্তাদের সুযোগ সুবিধা বাড়াতে এসএমই ফাউন্ডেশনকে নির্দেশ দেন তিনি। বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ আট দিনব্যাপী নবম জাতীয় এসএমই পণ্য মেলা শুরু হয়েছে রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে। রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারাদেশে আরও বেশি উদ্যোক্তা তৈরিতে প্রধানমন্ত্রী এসএমই ফাউন্ডেশনকে নির্দেশ দেন। বলেন বর্তমানে জিডিপিতে এই খাতের অবদান ১৭% থাকলেও ২০২৪ সালের মধ্যে তা ৩২% উন্নীত করতে চায় সরকার। ক্ষুদ্র ব্যবসায় নারীদের বিশেষ অগ্রাধিকারের কথাও জানান প্রধানমন্ত্রী। এখানে আমি অবশ্যই আমাদের পুরসভাকে একটু পরামর্শ দিতে পারি, আপনারাও ব্যবসা করেন তো আপনাদের স্ত্রীর নামে যদি আপনারা এই এসএমই ফাউন্ডেশন থেকে ঋণ নিয়ে তাকেও একটু কাজ করার সুযোগ করে দেন, তাহলে সংসারের সাথে সাথে মেয়েরা কিন্তু সেই ধরনের শিল্পায়নও করতে পারবে, তাতে উদ্যোক্তাও সৃষ্টি হবে, সেই সুযোগটা অন্তত আপনারা দেবেন, সেখানে বাধা দিয়েন না। পড়াশোনা শেষে চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার জন্য তরুণদের প্রতি আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন ক্ষুদ্র ব্যবসায়ী সৃষ্টিতে বিনা জামানতে ঋণ দেয়া, প্রশিক্ষণ সহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে তার সরকার। শুধুমাত্র একটা পাস করেই চাকরির পেছনে না ছুটে নিজেরা উদ্যোক্তা হওয়া এবং নিজেরাই অন্যকে চাকরি দেওয়া,
আমার তরুণ সমাজের কাছে এটাই থাকবে আবেদন যে সবাইকে সেভাবে নিজেকে গড়ে তুলতে হবে। উদ্যোক্তাদের পণ্য উৎপাদনে দেশের অঞ্চলভিত্তিক কৃষিকে গুরুত্ব দেওয়ার নির্দেশনা দেন সরকার প্রধান, সেই সাথে আন্তর্জাতিক মান বজায় রাখারও পরামর্শ তার। অঞ্চলভিত্তিক আমাদের কিছু পণ্য উৎপাদন হয়, অনেক কৃষি পণ্য বা অন্যান্য যে যে উৎপাদন হয় সেইগুলিও কাজে লাগানো বা তারই ভিত্তিতে ওই সব অঞ্চলে শিল্প গড়ে তোলা, যেন কাঁচা পণ্যটা আমরা আমাদের নিজেদের দেশ থেকে আহরণ করতে পারি। এবারের মেলায় অংশ নেয়া 300 ক্ষুদ্র উদ্যোক্তার প্রায় 60 ভাগই নারী। দেশের এসএমই খাতে এখন বিদেশিরাও বিনিয়োগে আগ্রহী বলেও জানান প্রধানমন্ত্রী। এভাবে বহুমুখী ব্যবস্থা। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অস্ত্র প্রতিযোগিতায় অর্থ ব্যয় না করে সার্বজনীন টেকসই উন্নয়নে কাজ করতে বিশ্ব নেতাদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিশ্ব শান্তি সম্মেলনের সমাপনীতে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই আহ্বান জানান তিনি। সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর শান্তির দর্শন ছিল সুদূরপ্রসারী। তিনি প্রমাণ করেছেন ক্ষুধা ও দারিদ্র থেকে মুক্তির মাধ্যমে পরাধীনতা থেকে মুক্তি সম্ভব। শান্তি সম্মেলনে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন, সিঙ্গাপুরের সাবেক প্রধানমন্ত্রী গোহট চোক টং ও ইউনেস্কোর সাবেক মহাপরিচালক ইরিনা বোকোভা ভার্চুয়ালি যুক্ত হয়ে বঙ্গবন্ধু শান্তির দর্শনের উপর আলোচনা করেন। বিশ্বব্যাপী শান্তি ও মানবিক কল্যাণে বঙ্গবন্ধুর অবদানের কথা তুলে ধরতেই মুজিব বর্ষে এ আয়োজন করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শান্তির আদর্শকে পুরোপুরি ধারণ করে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সমঝোতার ভিত্তিতে সকলের সঙ্গে কাজ করার জন্য বাংলাদেশ সদা প্রস্তুত রয়েছে। বিশ্বের এই চরম সংকটময় সময়ে আমি অস্ত্র প্রতিযোগিতায় সম্পদ ব্যয় না করে তা সার্বজনীন টেকসই উন্নয়ন অর্জনে ব্যবহার করার আহ্বান জানাই। শান্তির জন্য ন্যায় বিচারের উপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী কন্যা অটিজম বিশেষজ্ঞ সাইমা ওয়াজেদ পুতুল। বিশ্ব শান্তি সম্মেলনের দ্বিতীয় দিন প্যানেল ডিসকাশনে একথা বলেন তিনি। বিশ্ব শান্তি সম্মেলনের আয়োজক কমিটির সদস্য সচিব সাইমা ওয়াজেদ পুতুল বলেন, পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ বাড়াতে হবে, তথ্য গোপন নয় বরং প্রকৃত অবস্থা জানাতে হবে। বক্তব্যে তিনি বলেন, ধর্মীয় চরমপন্থা অসহিষ্ণুতা বাড়ানোর অন্যতম বড় কারণ। এ সময় অন্যান্য দেশ থেকে আগত প্রতিনিধিরা বলেন, নিরাপদ বিশ্ব গড়তে সবাইকে একসাথে কাজ করতে হবে। কারণে অকারণে শত্রুতা বাড়ানোর কোনো যৌক্তিকতা নেই, যতটা সম্ভব বন্ধুত্ব বাড়িয়ে চলতে হবে। আমাদের একটাই পৃথিবী, চাইলেও অন্য কোথাও ঠিকানা করা সম্ভব নয়, তাই নিজেদের স্বার্থে একে বসবাস উপযোগী রাখতে হবে। দেশে আপাতত লকডাউনের কোনো পরিকল্পনা নেই, তবে সীমান্ত বন্ধ না হলেও ল্যাব পরীক্ষার উপর জোর দিচ্ছে সরকার, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। করোনার নতুন ধরন ওমিক্রন রোধে টিকা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি। রোববার দুপুরে সাভারে নবনির্মিত বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। এ সময় তিনি জানান, করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের কারণে এখনই সীমান্ত বন্ধের পরিকল্পনা নেই। এই মুহূর্তে বর্ডার বন্ধ করার কোনো পরিকল্পনা নাই। বর্ডারে আমরা পরীক্ষার ব্যবস্থা, আমাদের স্ক্রিনিংয়ের ব্যবস্থা, টেস্টের ব্যবস্থা, কোয়ারেন্টাইনের ব্যবস্থা আমরা জোরদার করেছি, আর এখন দেশে সেই ধরনের কোনো পরিবেশ তৈরি হয় নাই যে পরিবেশে আমাদের লকডাউনে চিন্তা করতে হবে। স্বাস্থ্যমন্ত্রী জানান, বিমানবন্দরের ল্যাবকে আরও বড় ও আধুনিকায়ন করা হয়েছে। ওমিক্রন রোধে সীমান্তে করোনা পরীক্ষা, স্ক্রিনিং ও বিদেশ থেকে আগতদের কোয়ারেন্টিন জোরদার করা হয়েছে। দেশ ভালো আছে, নিরাপদে আছে। আপনারা জানেন প্রত্যেক দিন এক দুইটা করে তিনটা করে আমরা মৃত্যুর খবর পাই। আমরা আশা করি যে এই অবস্থা থাকলে হয়তো অচিরেই বাংলাদেশ মৃত্যুর হার শূন্যে নেমে আসবে। ওমিক্রন রোধে টিকা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে জনগণকে সচেতন হওয়ার তাগিদ দেন। এছাড়া বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনা চলছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দেশে করোনায় মৃত্যু 28,000 ছাড়ালো। 24 ঘন্টায় আরও 6 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 3 এবং নারী 3 জন। এ নিয়ে মোট প্রাণহানি হলো 28,001 জনের। 848টি ল্যাবে 24 ঘন্টায় 19,132 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 197 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 1.03%। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 15,77,443 জনে, সুস্থ হয়েছেন আরও 226 জন।
এ নিয়ে মোট সুস্থ 15,42,274 জন। ধর্মের নামে মানুষ হত্যা ও জিহাদকে উস্কে দিচ্ছে রাজারবাগের পীর। কাউন্টার টেরোরিজমের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এতে আরও বলা হয়েছে, নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলোর সাথে পীর দিল্লুর রহমানের কর্মকাণ্ডের মিল রয়েছে। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের বেঞ্চে এ নিয়ে শুনানি হয়। এ সময় দিল্লুর রহমান ও তার অনুসারীদের বিদেশে যাত্রায় বাধা দেওয়া যাবে বলে আদেশ দেয় হাইকোর্ট। হাইকোর্টের আদেশে রাজারবাগের পীরের কর্মকাণ্ড নিয়ে প্রতিবেদন দেয় কাউন্টার টেরোরিজম ইউনিট। এতে তাদের জঙ্গি সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। বলা হয়েছে, ফতোয়ার মাধ্যমে ভিন্ন ধর্ম ও মতাদর্শীদের খুন করার আদেশ দেয় তারা, যা মূলত নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন 90 জেএমবি ও আনসার আল ইসলামের ফতোয়ার মতো। আল এহসান এবং সাপ্তাহিক মাসিক পত্রিকা আল বাইনাত, এই পত্রিকার মাধ্যমে বিভিন্ন ধর্মাবলম্বীদের হত্যা করার জন্য পরিচিত করা হচ্ছে এবং স্বাধীনতা মুক্তিযুদ্ধ চেতনা বিরোধী, রাষ্ট্রের প্রচলিত আইন বিরোধী, রাষ্ট্রবিরোধী, সরকার বিরোধী এবং শৃঙ্খলা বিরোধী সকল প্রকার কার্যক্রমে উৎসাহ দেওয়া হচ্ছে। ওই প্রতিবেদনের ভিত্তিতে রাজারবাগ দরবার শরীফ ও পীরের ওপর নজর রাখার নির্দেশ দেয় হাইকোর্ট। এছাড়া তদন্তের স্বার্থে আইন শৃঙ্খলা বাহিনী দিল্লুর রহমান ও তার অনুসারীদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিতে পারবে বলে আদেশ দেয় আদালত। সিআইডি বা কাউন্টার টেরোরিজম সেল তাদের তদন্তের স্বার্থে এই রাজারবাগ দরবার শরীফের পীর সাহেব এবং অন্যান্য ব্যক্তিদের, যারা সিন্ডিকেটের অংশ, তাদের বিদেশ যেতে যদি বারণ করতে চান তাদের তদন্তের স্বার্থে, তাহলে তারা বারণ করতে পারবেন। এর আগে রোববার সকালে শুনানি শুরু হলে এ সংক্রান্ত মামলার নথি হাইকোর্টের সেকশন থেকে গায়েব হয়ে যায়। অসন্তোষ প্রকাশ করে দুপুর 2টার মধ্যে সেকশন সুপারকে ফাইল খুঁজে বের করার নির্দেশ দিলে দুপুরে জমা করা হয়। রাজারবাগের পীরের বিরুদ্ধে ভুক্তভোগীরা চাইলে মামলা করতে পারবেন বলে আদেশ দেওয়া হয়েছে। একই সাথে 2 মাসের মধ্যে দিল্লুর রহমানের সম্পদের তথ্য দুদককে জমা দিতে বলেছে হাইকোর্ট। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর শাহবাগে প্রতীকী লাশের মিছিল করেছে শিক্ষার্থীরা। দুপুর 12:30টার দিকে শাহবাগ থেকে বের হয় মিছিলটি। তাদের দাবি, সারা দেশে গণপরিবহনে হাফ ভাড়া কার্যকর করতে হবে। এ সময় সকল অনিয়মের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীরা। এর আগে শনিবার রামপুরায় জড়ো হয়ে আজ সারা দেশে শান্তিপূর্ণ মানববন্ধনের ঘোষণা দেয় শিক্ষার্থীরা। এদিকে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দাবি, সারা দেশে সকল গণপরিবহনে সার্বক্ষণিক ছাত্রদের হাফ ভাড়া সুবিধা দিতে হবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত 20 দফা দাবি তুলে ধরে সংগঠনটি। ১১ ডিসেম্বর থেকে দেশের সব মহানগরে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া কার্যকরের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। বেলা ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সমিতির মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ। বলেন, হাফ ভাড়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের অবশ্যই ছবিযুক্ত পরিচয়পত্র দেখাতে হবে। সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত এটি কার্যকর হবে। তবে স্কুলের প্রাতিষ্ঠানিক এবং সরকারি ছুটির দিনে এই হাফ ভাড়ার বিষয়টি প্রযোজ্য হবে না বলে জানিয়েছে তারা। যে আগামী ১১ ডিসেম্বর থেকে চট্টগ্রাম শহরে ছাত্রদের হাফ ভাড়া কার্যকর হবে, চট্টগ্রাম শহরের ন্যায় সারা দেশের অন্যান্য কোনো জেলায় সিটি সার্ভিস যদি থেকে থাকে সকলের বেলা একই নিয়ম প্রযোজ্য হবে। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে দেশের বিভিন্ন জেলায় হালকা বৃষ্টি হচ্ছে। এদিকে বিরূপ আবহাওয়ার কারণে কক্সবাজারের টেকনাফ সেন্ট মার্টিনস নৌ রুটে বন্ধ রয়েছে জাহাজ চলাচল। সেখানে আটকা পড়েছে প্রায় 2000 পর্যটক। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে উত্তাল সমুদ্র। টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে শনিবার থেকে বন্ধ করে দেওয়া হয় পর্যটনবাহী জাহাজ চলাচল। এমন ঘোষণায় দ্বীপটিতে ঘুরতে যাওয়া প্রায় 2000 পর্যটক সেখানে আটকে পড়েছে। 5 ও ৬ তারিখ নৌপথে পর্যটনবাহী জাহাজ সহ সব ধরনের নৌযান চলাচল বন্ধের ঘোষণায় উদ্বিগ্ন পর্যটকরা। নির্দিষ্ট বাহন ছাড়া তো আমাদের যাওয়ার কোনো উপায়ই নেই, আর আমাদের ব্যক্তিগত সমস্যা হচ্ছে কারোর জব, আরো একদিন থাকতে গেলে খোঁজ গার্ড পুলিশ টুরিস্ট পুলিশ সকল প্রশাসন তাদের ভালো মন্দ খবর আমরা
নিচ্ছে। এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে রোববার সকাল থেকেই সাতক্ষীরায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। জাওয়াদের প্রভাবে পানির উচ্চতা বেড়েছে উপকূলীয় এলাকা আশাশুনি ও শ্যামনগরের বেশ কয়েকটি নদীতে। প্রস্তুত রাখা হয়েছে 166টি আশ্রয়কেন্দ্র। 166টি আশ্রয় প্রস্তুত আছে এবং এর পাশাপাশি জরুরি যদি খাদ্য সেবা প্রয়োজন হয় সেটি জেলা প্রশাসন থেকে আমাদের সরাসরি আমরা সেই সেবাটি দিতে পারব। ঘূর্ণিঝড় মোকাবেলায় লক্ষ্মীপুরে প্রস্তুত রাখা হয়েছে 76টি মেডিকেল টিম ও 109টি আশ্রয়কেন্দ্র। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থাকতে বলেছে আবহাওয়া অফিস। এদিকে রোববার সকাল থেকে বৃষ্টিতে দুর্ভোগে পড়ে যশোর ও চুয়াডাঙ্গা সহ বিভিন্ন জেলার মানুষ। গত দুই দিন ধরে এই আবহাওয়ার কারণে আমরা সঠিকভাবে কাজে বেরোতে পারতেছি না। গতকাল থেকে কোনো রোদ নাই, ঠান্ডার জন্য অভাব আছে। জাওয়াদের প্রভাবে সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে আগামীকাল সোমবার সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শামিমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অর্থপাচার ও বিভিন্ন ধরনের আর্থিক অনিয়মের অভিযোগে 29 ব্যক্তি ও 14 প্রতিষ্ঠানের তালিকা হাইকোর্টে জমা দিয়েছে দুদক। মানি লন্ডারিং আইন 2012 অনুযায়ী দুদক শুধুমাত্র ঘুষ ও দুর্নীতি নিয়ে কাজ করে, আর এই অভিযোগটি দুদকের তফসিল বহির্ভূত বিধায় অনুসন্ধান করা যাচ্ছে না। দুদকের জমা দেওয়া তালিকায় আব্দুল আউয়াল মিন্টু, তার পরিবার এবং মুসা বিন শমসের সহ 29 জনের নাম রয়েছে। দুদক যেসব নামের প্রতিবেদন দিয়েছে তারা কেউই সরকারি কর্মকর্তা নয়। দুদকের আইনজীবী জানান, বিএফআইইউ থেকে তথ্য চাইলেও তারা কোনো তথ্য দেয়নি। এর আগে গত বছর 22 নভেম্বর স্বতঃপ্রণোদিত হয়ে এক আদেশে বিদেশে অর্থ পাচারকারীদের সব ধরনের তথ্য চায় হাইকোর্ট। এরপর হাইকোর্টের আদেশের জবাব তৈরি করতে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে দুবার বৈঠক করে সংশ্লিষ্ট সংস্থাটি। পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি এবং বাংলাদেশ ব্যাংকের মধ্যে দূরত্ব আবারও প্রকাশ্যে এসেছে। পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগ সীমা সহ নীতি সংস্কারে দুই প্রতিষ্ঠান একমত। বিএসইসি কমিশনার সম্প্রতি এমন মন্তব্য করলেও বাংলাদেশ ব্যাংক তা নাকচ করে দিয়েছে। দেশের অর্থনীতির স্বার্থে দুই নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের এ টানাপোড়েন দ্রুত নিরসনের তাগিদ দিচ্ছেন পুঁজিবাজার বিশ্লেষকরা। পুঁজিবাজারে গুরুত্বপূর্ণ খাত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অভিভাবক প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক, যা পুঁজিবাজারে তফসিলি ব্যাংকগুলোর বিনিয়োগ সীমা নির্ধারণ ও নিয়ন্ত্রণ করে। বর্তমানে সাবসিডিয়ারি প্রতিষ্ঠানসহ কোনো ব্যাংক তার পরিশোধিত মূলধনের 50% বাজারে বিনিয়োগ করতে পারে, তবে এই বিনিয়োগ মূল্যায়ন করা হয় ফান্ড ও শেয়ারের বাজার মূল্যের ওপর। অর্থাৎ বাজার মূল্য বেড়ে গেলে নতুন বিনিয়োগের সুযোগ কমে যায়, এমনকি শেয়ার বিক্রি করতেও বাধ্য হয় ব্যাংকগুলো। এরই মধ্যে বিনিয়োগ সীমা লঙ্ঘনের কারণে কয়েকটি ব্যাংক জরিমানাও গুনেছে। গত সপ্তাহে বন্ডসহ পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগ সীমার সংজ্ঞা পরিবর্তনের দাবি জানায় বিএসইসি। বন্ড মার্কেটের বিষয়ে সেখানে এই ক্যাপিটাল মার্কেট এক্সপোজার এবং সেটাকে যাতে করে কস্ট বেসিসে অ্যাসেস করা হয়, এই সমস্ত বিষয় সহ আমরা সব কিছুই আলোচনা করেছি। আমরা অন্যান্য যে সমস্ত ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড ছিল সেটারও যৌক্তিকতা বলেছি, সব বিষয়ে আমরা একমত হয়েছি। এর ভূমিকা আপনারা আগামী কয়েকদিনের মধ্যে দেখতে পাবেন। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের সাথে বৈঠক শেষে পুঁজিবাজারের জন্য এমন আশাব্যঞ্জক তথ্য দিলেও পরদিনই বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে জানায় কোনো সিদ্ধান্ত হয়নি আলোচনায়, অর্থাৎ শেয়ারের বাজার মূল্যেই বিনিয়োগ সীমা নির্ধারণের পক্ষে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংক বাজার মূল্যকেই গুরুত্ব দিচ্ছে। 10 টাকা একটা শেয়ার কেনো যার বাজার মূল্য এখন 15 টাকা, তাহলে তো আসলে তুমি 15 টাকার অ্যাসেট তোমার কাছে আছে। সেই ক্ষেত্রে যদি 15 টাকা ইনভেস্ট করেছো সেই হিসেবে হয়তো ট্রিট করতে হবে। পুঁজিবাজার ও অর্থনীতির স্বার্থে দুই নিয়ন্ত্রক সংস্থার মধ্যে সমন্বয় ও যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে এটানাপোড়েন দূর করার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। বাংলাদেশ ব্যাংক যে অবস্থান নিয়েছে আমার মনে হয় আলাপ আলোচনার মাধ্যমে এটা আসুক সমাধান প্রয়োজন। আদারওয়াইজ শুধুমাত্র বাংলাদেশের বিনিয়োগকারী না, বিদেশে বিনিয়োগকারীদের কাছেও কিন্তু একটা রং বার্তা চলে যাবে যে দুটো পর্দার নিয়ন্ত্রণকারী সংস্থার মধ্যে বোঝাপড়ার টানপোড়েন আছে। এদিকে বর্তমান পরিস্থিতিকে আমলে নিয়ে আগামী মঙ্গলবার দুই প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তিদের নিয়ে বৈঠকে বসবে অর্থ মন্ত্রণালয়। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভোক্তাকে ভ্যাট দিতে বাধ্য করতে পণ্য মূল্যের মধ্যেই ভ্যাট যুক্ত করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এরই মধ্যে কিছু ইএফডি মেশিনে এ ব্যবস্থা চালু করা হয়েছে।
এনবিআর কর্মকর্তারা জানিয়েছেন, শিগগিরই সব ধরনের খুচরা ব্যবসা প্রতিষ্ঠানে এ ব্যবস্থা চালু করা হবে। সকালে রাজধানীর সেগুনবাগিচায় ইএফডি লটারি ড্রর অনুষ্ঠানে তারা এসব কথা জানান। ধরা যাক কোনো এসি রেস্টুরেন্টে একটি খাবারের দাম 100 টাকা, এখন দামের সাথে 10% হিসাবে 10 টাকা ভ্যাট যুক্ত করে ক্রেতার কাছ থেকে 110 টাকা আদায় করে ওই রেস্টুরেন্ট। এনবিআর চেয়ারম্যানের মতে এভাবে অনেক ক্রেতাই ভ্যাট দিতে চান না, ক্রেতার কাছে ক্ষতিগ্রস্ত হয় এনবিআরের ভাবমূর্তি। এ কারণে সম্প্রতি নতুন সিদ্ধান্ত নেয় সংস্থাটি। একটি আদেশ জারি করে এনবিআর জানায়, পণ্যের মূল্যের মধ্যেই ভ্যাট থাকতে হবে, অর্থাৎ পণ্যের গায়ে দাম লেখা থাকবে 110 টাকা, যার 10 টাকা ভ্যাট হিসাবে এনবিআর পাবে। তখন গ্রাহকের ভিতরে অনুভূতি হয় যে আমি খেলাম 100 টাকার, 10 টাকা দেওয়া লাগলো অতিরিক্ত আমাকে সরকারকে ভ্যাট বাবদ, তখন রিটেল শপের সাথে এই 10 টাকা দেবো না দেবো ইত্যাদি নিয়ে ঝগড়াঝাটি হয় এবং একটি সরকারের প্রতি বা আমাদের প্রতি একটি নেগেটিভ ধারণা তৈরি হয়। আদেশ জারির পর বিতরণ করা সব ইএফডি মেশিনে নতুন ব্যবস্থা চালু করার নির্দেশ দেয় এনবিআর, কিন্তু তা করতে পারেনি ভেন্ডর প্রতিষ্ঠান। এনবিআর এর হিসাবে প্রায় 100 প্রতিষ্ঠানে নতুন নিয়মে ভ্যাট আদায় হচ্ছে। ভ্যাট সহ মূল্য সেটি ভেন্ডর প্রতিষ্ঠান আমার মনে হয় যে একটি বেশি সময় নিয়ে নিচ্ছে, এবং কালকে যেটা স্যার আমাকে ইনফর্ম করা হয়েছে যে 101টা প্রতিষ্ঠানের মতো তারা এটা করতে পেরেছে। তবে একটু চ্যালেঞ্জ আছে, যেহেতু বিভিন্ন প্রতিষ্ঠানে অনেক আইটেম এবং সেক্ষেত্রে তারা ওই যে কোনো ভুল হয়ে যায় কিনা সেজন্য তারা একটু সতর্ক। আমাদের সব কমিশনারকে বলে দিয়েছে যে বিভিন্ন জায়গায় যারা হাত চালান দেয় সেখানেও তারা ইনক্লুসিভ করে দেবে বা ভিতরে ঢুকে দেখাবে, দুইভাবেই দেখানো যায়, ভিতরে দেখায় দেবে। এনবিআর কর্মকর্তারা জানান, এখন থেকে বিতরণ করা সব ইএফডির মাধ্যমে নতুন নিয়মে ভ্যাট আদায় করা হবে, তবে পুরনো মেশিন ইসিআর এ এখনই নতুন নিয়ম চালু করা সম্ভব নয় বলে জানান তারা। এজন্য ভ্যাট অনলাইন ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে, কিন্তু প্রকল্প শেষ হয়ে যাওয়ায় ভ্যাট অনলাইন ব্যবস্থায় পরিবর্তন আনায় জটিলতা দেখছেন তারা। এনবিআর কর্মকর্তারা জানান, এরই মধ্যে 3,500 প্রতিষ্ঠানে ইএফডি বসানো হয়েছে, নতুন নিয়ম অনুযায়ী বিক্রি করা হচ্ছে এই মেশিন। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা টেস্টের দ্বিতীয় দিন খেলা হয়েছে মাত্র 6.2 ওভার, পুরো দিনই প্রায় ছিল বৃষ্টির দখলে। দুদিন মিলিয়ে বল মাঠে গড়ায় 63 ওভার 2 বল। প্রথম ইনিংসে পাকিস্তানের সংগ্রহ 2 উইকেটে 188 রান। মিরপুরে দফায় দফায় বৃষ্টি টেস্টের মেজাজে চির ধরিয়েছে। প্রথম সেশনে খেলা না হওয়ায় আগে ভাগে লাঞ্চ বিরতি, সেখান থেকে ফিরে সুখবর, বেলা 12:50 মাঠে গড়ায় দ্বিতীয় দিনের খেলা। দিনের প্রথম বলটি লেগ স্টাম্পের বাইরে, কবজির মোচড়ে ফাইন লেগ দিয়ে বল মারছাড়া করেন বাবর আজম। মেঘলা আকাশের নিচে কন্ডিশন পক্ষে পেয়েও ইবাদত খালেদের এলোমেলো বোলিং, তাদের আলগা বলগুলো অনায়াসে খেলেছেন বাবর আজহার। 36 রান নিয়ে দিন শুরু করা আজহার 50 করেন 126 বলে, 91 টেস্টে এটি তার 34তম 50। এর আগে বাবরের সঙ্গে আজহারের জুটি পৌঁছায় 3 অঙ্কে, এরপরই বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি, সেখান থেকে আর শুরু করা যায়নি খেলা। পরিস্থিতি বুঝে বেলা 3টায় আসে সিদ্ধান্ত, পরিত্যক্ত হয় দ্বিতীয় দিনের খেলা। 71 রানে অপরাজিত বাবর, আজহার 52 রানে। বাংলাদেশের জন্য কঠিনই হবে সামনের 3টি দিন। জাওয়াদের প্রভাব থাকবে আরো 2 দিন, ফলে বৃষ্টির সাথে মিতালিতে চলবে ঢাকা টেস্টের ভাগ্য। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নাটকীয়ভাবে নিউজিল্যান্ড সিরিজ থেকে ছুটির আবেদন করা সাকিবকে নিয়ে চলছে আলোচনা সমালোচনা। সাকিবের এই ছুটি সংস্কৃতি ছড়িয়ে পড়ছে তামিম মুশফিকদের মাঝে। বিসিবি কঠোর না হলে পরিণতি হবে ভয়াবহ বলছেন সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ। খোলা চোখে সাকিবের এই বৃষ্টি বিলাস সবাইকে আনন্দ দিলেও ঢাকা টেস্টের বিচারে কিছুটা বেমানান, কারণ টি-20তে হোয়াইট ওয়াশের পর চট্টগ্রাম টেস্টেও পাকিস্তানের কাছে হার। এমন ব্যাকফুটে থাকা দলের সেরা তারকার এমন শিশুতোষ আচরণ কতটা যৌক্তিক, প্রশ্ন থেকেই যায়।
তবে প্রতীকী অর্থে নিউজিল্যান্ড সিরিজ থেকে ছুটির উদযাপন ধরলে দারুণ মিলে যায়। সেই ছুটির আবেদন নিয়ে তোলপার ক্রিকেট পাড়া, সাকিবের টেস্ট নিবেদন নিয়ে প্রশ্ন উঠছে। পরিসংখ্যান বলছে দিনকে দিন টেস্টের প্রতি আগ্রহ হারাচ্ছেন সাকিব। 2007 সালে তার অভিষেকের পর বাংলাদেশ খেলেছে 80 টেস্ট, এর মধ্যে 59টি খেলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। প্রথম 10 বছরের চেয়ে পরের 4 বছরে সংখ্যা হয়েছে দ্বিগুণ। 2017 সাল থেকে শুরু হয়েছে সাকিবের ছুটি বাহানা। সেবার সাউথ আফ্রিকা সফরের আগে 6 মাস টেস্ট না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন। 2019 সালে বাংলাদেশ 5 ম্যাচ খেললেও সাকিব ছিলেন মাত্র 1টি ম্যাচে। ইনজুরি আর ছুটি মিলিয়ে 2020-এ খেলেননি একটা ম্যাচও। তারা মনে করে যে হয়তোবা দেশ এবং দল থেকে তারা বড়, যে কারণেই তারা এই এই যে একটা যে একটা প্রক্রিয়া শুরু করেছে তারা, আমরা বেশ কিছু বছর ধরেই দেখছি যে সিনিয়র প্লেয়ারদের মধ্যে এই একটা হ্যাবিট একটা অভ্যাসে পরিণত হয়েছে। সাকিবের মতোই দলের কথা না ভেবে সময় সুযোগ বুঝে ছুটি নিচ্ছেন অভিজ্ঞ ক্রিকেটাররা। নানা কারণের কথা বলা হলেও বিশ্বকাপে তামিম যাননি নিজের ইচ্ছায়। মুশফিক এর আগে মিস করেছেন পাকিস্তান সফর। ঘটনাগুলোর নেতিবাচক প্রভাব পড়ছে দলের উপর, দেশের উপর। জুনিয়র প্লেয়ারদের উপরে নেগেটিভ প্রভাবটা এই জন্য পড়ে যে আসল সময় সিনিয়র প্লেয়ারদেরকে তারা পাচ্ছে না, যেখানে তাদের থাকা দরকার, যেখানে তাদের গাইডেন্স, তাদেরকে মেন্টরিং করার দরকার, সেখানে সিনিয়র প্লেয়াররা নাই। এবং এই জিনিসটাই বিসিবি উপলব্ধি করতে পারছে না, চাইলে খেলবে না চাইলে খেলবে তাদের নিজের ইচ্ছা মতো। এটা আমার মনে হয় এই প্রক্রিয়াটা একদম ইমিডিয়েটলি অ্যাবলিশ করা উচিত। সাকিব তামিমহীন দল নিউজিল্যান্ডে গিয়ে কতটা সুবিধা করতে পারবে তা নিয়ে শঙ্কিত ইশতিয়াক আহমেদ। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার সেই নতুন কোচ নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করতে চায় বাফুফের। জেমির পথ ধরে আরো একজন ইংলিশ কোচ আনছে ফেডারেশন। সবকিছু চূড়ান্ত করে আনুষ্ঠানিক ঘোষণা জানুয়ারিতে জানিয়েছেন ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। কোচ সংকট দেশের ফুটবলে নতুন নয়, দেশি বিদেশি কখনো লাতিন কখনো বা ইউরোপিয়ান, এই মিউজিক্যাল চেয়ারে ঘুরে ফিরে বসেছেন বহু কোচ। গেল 13 বছরে 21 বার কোচ বদল বিস্ময় জাগানিয়া। তবে বিশ্বজুড়েই যে কোচের চাকরিটা এমন, আজ আছে কাল নেই। জেমি ডেকে ছুটিতে পাঠানো, আদতে বরখাস্তের পর ব্রুজন লেমসে 2 টুর্নামেন্ট পার হয়েছে, তখন থেকেই নতুন কোচ নিয়ে জল্পনা কল্পনা। গুঞ্জন ছিল সাবেক ডাচ কোচ লোডভিক ডিক্রিফকে ফিরিয়ে আনার পরিকল্পনা বাফুফে, কিন্তু সেই সম্ভাবনা উড়িয়ে দিলেন ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। জানিয়েছেন ইংলিশ এক কোচের সাথে কথাবার্তা এগিয়েছে, এই মাসেই চূড়ান্ত হবে নিয়োগ প্রক্রিয়া। আমাদের একজন দুজন কোচের সাথে খুব কথা চলছে এবং সেই কথাগুলো আমরা এখনো শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। প্রায় বর্তমানে যার সাথে কথা বলছি আমরা, সে এশিয়া বা সাউথ এশিয়ায় কাজ করেনি, সে ইউরোপেই কাজ করেছে বেসিক্যালি। সঙ্গত কারণে এখনই পরিকল্পনায় থাকা ওই কোচের নাম প্রকাশ করছে না বাফুফে। নতুন কোচের সাথে চুক্তির মেয়াদ 2 বছরের, বয়স, অভিজ্ঞতা, সাফল্যের হার সহ বেশ কিছু মানদণ্ডে ইংলিশ কোচেই আস্থা খুঁজছে ফেডারেশন। ক্লাবের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স, ভালো লিগে বা ভালো কম্পিটিটিভ ফুটবলে করার এক্সপিরিয়েন্স, তার নিজস্ব ফুটবলিং ব্যাকগ্রাউন্ড কি ছিল, আগামী 2 বছরের জন্য আমাদের হাতে পরিকল্পনা নাও রাখতে পারে। আমরা চেষ্টা করবো ভালো কোচিং স্টাফ নিয়ে আরো ভালো দল তৈরি করার জন্য, সামনে রেজাল্ট ভালো করার জন্য। ছুটিতে পাঠানো জেমিদের সাথে জানুয়ারিতেই সব সম্পর্ক শেষ করছে বাফুফে। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল সংবাদ সন্ধ্যার আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে সব এখন ফেসবুকে, ইউটিউবে, টুইটারে। ধন্যবাদ সবাইকে, এতক্ষণ সাথে থাকার জন্য।